হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনোভেটিভ মোড। আজকে চলে এসেছি আবারও নতুন একটা হেয়ারস্টাইলের ভিডিও নিয়ে। সবাই দেখতেই পাচ্ছ, আমি প্রথমে ওর চুলটাকে ভালো করে কম করে নিয়ে পার্টিশন করে নিয়েছি 0.2 থেকে 0.3 অবধি। এরপর ওর চুলগুলোকে আমি ক্রিম্পিং করা শুরু করব, কারণ দু সাইডে যে চুলটুকু আমি রেখেছি সেটাকে ভালো করে ক্রিম্পিং করে নেব, আর তারপরে হেয়ারস্টাইলটা শুরু করব। তো দুদিকে প্রথমে পার্টিশন করে নিয়ে আমি চুলটাকে সিকিউর করে নিচ্ছি, আর পেছনে যে চুলটুকু বেঁচে রয়েছে সেই চুলটাকে ভালো করে বেঁধে নিয়েছিলাম, যাতে সেটা ক্রিম্পিং করার সময় যাতে সামনে না চলে আসে। তো প্রথমে আমি সাইডের চুলগুলোকে ভালো করে ক্রিম্পিং করে নিচ্ছি, কারণ ফার্স্টের এই ক্রিম্পিংগুলো দিয়েই সামনের দিকে ডিজাইনটা হবে আর পেছনের বাকি চুলটা খোপাত করব। তো আমি একটা ব্রাইডাল হেয়ারস্টাইল ভেবে রেখেছিলাম যে করব, একটা সিম্পলের মধ্যে, কারণ অনেক সময় এমন হয় যে ব্রাইডরা নিজেদের রিচুয়ালস কমপ্লিট করে বসতে অনেকটা লেট করে ফেলে। তো সেই মুহূর্তে একদম ঠিক টাইমে ব্রাইডদের রেডি করে ছেড়ে দেওয়ার জন্য আমরা এরকম হেয়ারস্টাইল করে থাকি। তো প্রথমে চুলগুলোকে ক্রিম্পিং করার পরে আমি হাফ সামনের দিকে নিয়ে নিয়েছি, আর যে কটা চুল আমি ক্রিম্পিং করেছি তার মাঝখান থেকে অর্ধেক চুল নিয়ে এবারে আমি এই চুলগুলোকে পাফ করব। তো পাফ করার জন্য আমি তিনটে পার্টিশন নিয়ে নিয়েছি, কারণ আমাকে ব্যাককমিং করতে হবে, আর পাফটা একটু যেহেতু বড় হবে সেই জন্য ছোটো ছোটো পার্টিশন নিয়ে আমি ব্যাককমিং করেছি। আর এখানে আমি একটা টাফটের স্প্রে ইউজ করেছি, যেটা চুলটাকে হার্ড করবে, বেশ খানিকক্ষণ রেখে দিতে পারবে যাতে কোনো অসুবিধা না হয়। তো তিনটে পার্টিশন করে আমি চুলটাকে কম করে নিয়েছি, একটা ছোট পাফ তৈরি হয়ে গেছে, এবং দু সাইডে যে চুল রেখেছিলাম দু সাইডের হেয়ার নিয়েও সেটাকেও ব্যাককমিং করে ভালো করে একটা পাফ তৈরি করে নিয়েছি। এবার পাফটাকে আমি একটা বপিং দিয়ে সিকিউর করে নিয়েছি যাতে সেটা খুলে না যায়। তো পাফটা কেমন লাগছে সেটা তোমরাই কমেন্ট করে জানাও, আমার তো এই পাফটা খুবই ভালো লাগে, পার্সোনালি আমার খুব পছন্দ। এইবারে আমি চুলটাকে একটু ভালো করে বেঁধে নেবো প্রফেশনাল স্টাইলে, কারণ আমরা ন্যাচারালি কী করে একটা গার্ডার নিয়ে পেঁচিয়ে বেঁধে নিই, কিন্তু আমরা সেটা করি না, আমরা অন্যরকমভাবে চুলটাকে বাঁধি যাতে চুলের মধ্যে গার্ডারটা পেঁচিয়ে যেতে না যায়। এইবারে এখন অবধি খোপাটা আমি করিনি, তো চুলটাকে ওরকমভাবে একটা পনিটেল করে রেখে দিয়েছি। এবার সামনের যে চুলটুকু রয়েছে সেইটাকে ভালো করে ব্যাককমিং করে এবার সামনের ডিজাইনটা আমি করব। প্রথমেই আমি একদম কপালের ওপরে অল্প একটু চুল ইউ শেপে নিয়ে রেখে দিয়েছি, কারণ সেটা দিয়ে আমি সামনে এস তৈরি করব। আর এই সাইডের যে চুলগুলো সেইগুলো নিয়ে আমি এখন হালকা একটু পাফ করে নিচ্ছি, যেটা সামনের ডিজাইন হবে। তো এটাকেও ব্যাককমিং করে আস্তে করে আমি সিকিউর করে নিয়েছি, কেমন লাগছে দেখে বলো। এবার অবশ্যই সেটা সবার শেপ, মানে মুখের শেপ অনুযায়ী এই যতটা পাফ আমি রেখেছি সেটা করব। এবার প্রথমে যে ইউ শেপটা আমি রেখে দিয়েছিলাম সামনে, এবার সেটা দিয়ে আমি এস ডিজাইন করব। এবার এটা দেখতেই পাচ্ছ যে আমি কীভাবে এসটা তৈরি করছি। প্রথমে দুই আঙুলের সাহায্যে আমি ব্যাকা করে এসটাকে ধরেছি, চুলটাকে ধরেছি, তারপরে সেটাকে ভালো করে সিকিউর করে নিয়েছি যাতে সরে না যায়, কারণ এটা তো রেখে দিতে হবে, কারণ বিয়েটা অনেকটা ঘন্টার ব্যাপার, চুলটাকে তো ঠিকঠাক করে রাখতেই হবে। তো আমি একটা সাইড করে নিয়েছি, এবার আরেকটা সাইড করে নেবো। দেখো এবার এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি খোপাটা করব। খোপাটা আমি খুবই ইজির মধ্যে রেখেছি, প্রথমে দুটো পার্টিশন করে নিয়েছি, তারপর একটা পার্টিশনে সেটাকে দুভাগ করে পেঁচিয়ে নিয়ে একটা মেসি বান টাইপের তৈরি করেছি। একটা ডান দিকে ঘুরিয়েছি, তো আরেকটা নিয়ে বাঁ দিকে, মানে উল্টো দিকে ঘুরিয়েছি, নিয়ে আমি বপিন দিয়ে সেটাকে ভালো করে আটকে দিয়েছি যাতে চুলটা খুলে না যায়। এবার এই ক্ষেত্রে যেহেতু আমরা বাড়িতে ছিলাম সেই জন্য কোনো রকমের কোনো ফুল বা কোনো গগনেট আমি দিইনি চুলের মধ্যে, এই ক্ষেত্রে ব্রাইডদের ক্ষেত্রে করা যায় কি, একটা গগনেট দিয়ে বা কোনো ফুল দিয়ে সেই পুরো খোপাটাকে ভালো করে সিকিউর করা যায়। গগনেট দিয়ে বা ফুল দিয়ে যদি সেটাকে ঠিক করে রাখি তো ওটা দেখতে আরও বেশি ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম লাগছে দেখতে। ফাইনালি খোপাটা দেখতে ঠিক এইরকম হয়েছিল, মেসি বান করেছিলাম। এবার আফটারঅল চুলটা ঠিক এইরকম দেখতে লাগছিল। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে বাই বাই।